সম্মানিত দর্শক, খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতেও পারেন হানিফ। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির রাজনীতি ও স্ট্যান্ড বাজি করছে। খালেদা জিয়ার সুস্থতার চেয়ে তাদের কাছে রাজনীতি বড়, সেজন্য খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বিএনপি। তিনি আরো বলেন, দলের নেতা কর্মীরা যদি মনে করে তারা যথাযথ চিকিৎসা হচ্ছে না, আরো দরকার, তাহলে সেই বিবেচনায় তাদের চিকিৎসা নিয়ে রাজনীতি না করে আইনের একটা পথ খোলা আছে, যে প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেন, তাহলেই খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ পেতে পারেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বোয়াফ আয়োজিত বিশ্ব সন্ত্রাস জঙ্গিবাদ ও হলি আর্টিজান মুম্বাই হামলা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনৈতিকভাবে মাঠ গরম করছে। বিএনপির কাছে খালেদা জিয়া বড় নয়, অসুস্থতা মুখ্য নয়, মুখ্য হচ্ছে রাজনীতি। এটাকে ইস্যু করেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার একটা হাতিয়ার করতে যাচ্ছেন তারা। হানিফ বলেন, 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়েই মুক্তিযুদ্ধ করেছিলাম। মহান স্বাধীনতার ওপর আঘাত মুক্তিযুদ্ধের পরেই আনা হয়। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েই এর চূড়ান্ত রূপ পায়। পরে যারা ক্ষমতায় আসে, সেই অপশক্তিকেই তারা মাথা চাড়া দিয়ে ওঠার সাহস দিয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে পাকিস্তানের দস্যুদের গাড়িতে তারা বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিল। তিনি আরো বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশেই নয়, এটা বিশ্বব্যাপী। বাংলাদেশে জঙ্গিবাদের ধারাবাহিকতা আমরা দেখেছি হলি আর্টিজান হামলার মধ্য দিয়ে। ধর্মীয় উগ্রবাদ থেকেই তারা এটা ঘটিয়েছিল। বোয়াফ সভাপতি কবির চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান এমপি, ব্যারিস্টার আমির উল ইসলাম, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, সিনিয়র সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ। সম্মানিত দর্শক, খালেদা জিয়াকে নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন, অবশ্যই অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।